আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি লাইভ মার্কেটে ভিডিওটা করতেছি। ভিডিওটা করার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে পূর্বে বলছিলাম যে আমাদের এই যে বিশ্বের মধ্যে বিশ থেকে ছাব্বিশ সাতাশের মধ্যে সরি তিন ছয় হাজার তিনশো বিশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা আমরা রেজিস্ট্যান্সটা দেখা গেল যে আজকে মার্কেট তিন তিনবার টাচ করছে এবং চেষ্টা করতেছে যে এটা ব্রেক করার জন্য। যদি ব্রেক করতে পারে তাহলে তো অবশ্যই ভালো। তো ওভারঅল যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে আসলে আমি আপনাদেরকে বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর প্রফিট দেওয়ার মতো একটা সেক্টর, ঠিক আছে। যেহেতু সবার একটা ঝুঁক রয়েছে, সো সেই জায়গায় ইন্স্যুরেন্স সেক্টর একটা প্রফিট দেওয়ার মতো একটা পজিশনে আছে। সো আজকে আমি যেই বিষয় নিয়ে মূলত ভিডিওটা এখন তৈরি করছি সেটা হচ্ছে যে দেখেন, সকালের দিকে আমরা দেখলাম যে ইন্স্যুরেন্স সেক্টরে যে 1% মতো নেগেটিভ হয়ে গেল। সো সেই জায়গা থেকে মার্কেট কী করছে, মার্কেট বুল ব্যাক করছে, ব্যাক করে আবার সে পজিটিভ মোমেন্টামে যাচ্ছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। সো আমরা মনে করতেছিলাম যে প্রায় সকল অ্যানালিস্টরাই ভাবতেছে যে ইন্স্যুরেন্স সেক্টর থেকে হয়তো বা মার্কেটটা ক্যাপিটালটা সুইচ করে লাইফ ইন্স্যুরেন্সে ঢুকবে, ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স অনেক সম্ভাবনাময় একটা সেক্টর, অনেক সম্ভাবনাময় একটা শেয়ার, ঠিক আছে। বাট ইন্স্যুরেন্স সেক্টর এখনও যে ভ্যালিড আছে সেটা আজকে প্রমাণ করলো ইন্স্যুরেন্সের এই মোমেন্টাম দিয়ে, যে সে নিচে গিয়ে আবার উপরের দিকে উঠছে, ঠিক আছে। তারপরে আমি বলবো যে 58 পয়েন্টের ইন্স্যুরেন্স সেক্টরে একটা জোন, একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। সো সেটা অস্বীকার করার কিছু নেই। বাট এবং আরেকটা জিনিস বলবো, আমি আপনাদেরকে ICICL বলছিলাম, ঠিক না, আজকে না এই সপ্তাহ শুরুতেই বলছিলাম যে ICICL একটা প্রফিট দেওয়ার মতো পজিশনে আছে এবং সে তার একটা ট্রায়াঙ্গেল তৈরি করছিল, সেই ট্রায়াঙ্গেলটা এই জায়গায় ব্রেক করছে, নেট অ্যাবাউট এই জায়গায় ব্রেক করছে, ঠিক আছে। সো এই জায়গায় যেহেতু ব্রেক করছে, 32 থেকে কিন্তু তার একটা র্যালি শুরু হয়েছে, নিয়ার অ্যাবাউট আমরা আশা করতেছি যে 45 পর্যন্ত যাবে ICICL, দেন 45কে ক্রস করলে 50 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো ওভারঅল মার্কেটটাকে ভালো হইতে হবে, যদি ভালো থাকে একটা সাপোর্ট পায় তাহলে অবশ্যই ICICL 45-50 যাওয়ার মতো আছে, তবে রিস্ক কিন্তু আপনার, ঠিক আছে। আমি কিন্তু অনেক নিচে বলছিলাম 32, এখন চলতেছে প্রায় 39-এর কাছাকাছি। সো দুইটা কিন্তু রিস্ক সমান না, যে 32 কিনে বসে আছে সে যদি বলে ভাই প্রফিট হলে আপনার, রিস্ক হলে আমার, তাহলে আমি কিন্তু রাজি থাকবো। বাট আপনি যদি এখন 40 কিনে বসেন তাহলে কিন্তু এটা কর্তৃপক্ষ দেয় না, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।